নিউ মার্কেট কলকাতার একটা অত্যন্ত জনপ্রিয় এবং ইম্পর্টেন্ট জায়গা। পুজোর শপিং হোক কিংবা চৈত্র সেল, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নিউ মার্কেটের জামা কাপড় কোনো না কোনোভাবে আছে। কিন্তু নিউ মার্কেট মানেই শুধুমাত্র জামা কাপড় কিংবা শপিং নয়, নিউ মার্কেট মানেই কলকাতার ঐতিহ্য, কলকাতার ইতিহাস এবং কলকাতার ভিনটেজ খাবার দাবার। তাহলে চলুন আজকে কলকাতার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন খাবার দাবার এবং রেস্টুরেন্ট আমরা ঘুরে দেখি। সাথে থাকবে নিউ মার্কেটের ইতিহাস এবং কলকাতার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টুকরো। 1772 সাল থেকে 1911 সাল অবধি এই কলকাতা শহর কিন্তু ছিল তৎকালীন পরাধীন ভারতের ক্যাপিটাল শহর, যে কারণে প্রচুর অর্থনৈতিক কাজকর্ম কিন্তু এই শহরে হতো এবং সেই কারণে এবং বিভিন্ন প্রশাসনিক কারণে কিন্তু কলকাতায় বহু ইংরেজ সাহেবের আনাগোনা এবং বসবাস স্থান ছিল। তৎকালীন সময়ে বর্তমানে যেটা লিন্ডসে স্ট্রিট, সেই এলাকাতে একটা পুরনো বাজার ছিল। তবে সেই পুরনো বাজারে ইন্ডিয়ানদের আনাগোনা ছিল বেশি, যে বিষয়টা ইংরেজ সাহেবদের একেবারে সহ্য হয়নি। তারা এটা কদাপি মেনে নিতে পারেনি যে ইন্ডিয়ানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সেম বাজারে বাজারপত্র করবে, যে কারণে তারা কিন্তু প্রস্তাব রাখেন একটা নিউ মার্কেটের, যেটা 1874 সালের 1 জানুয়ারি শুধুমাত্র এবং শুধুমাত্র ইংরেজদের জন্য, ইংরেজ সাহেবদের জন্য খুলে দেওয়া হয়। এবং 1903 সালে সেই নিউ মার্কেট অথবা নতুন মার্কেটের নাম তৎকালীন কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান মিস্টার এস হকের নামে রাখা হয়, এস হক মার্কেট। যদিও আমরা সেই মার্কেটটাকে আজও নিউ মার্কেট বলেইছি। আমাদের নিউ মার্কেট ফুড ট্যুরের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হেরিটেজ কার্গো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা নিউ মার্কেটে আছে 1956 সাল থেকে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এর নামটা কার্গো। অনেকে শুনেই কিন্তু ভাবতে পারে কার্গো, না অ্যাকচুয়ালি তা নয়। কার্গো অ্যাকচুয়ালি দুটো কথা একসাথে জুড়ে দেওয়া হয়েছে, দ্য কর অ্যান্ড কোম্পানি। কর মানে বাঙালি যে সারনেমটা হয় সেই কর, কর অ্যান্ড কোম্পানি থেকে জুড়ে সেটা হয়ে গেছে দ্য হেরিটেজ কার। 1956 বা তার সমসাময়িক সময়ে এনারা কিন্তু মূলত ইংলিশ ব্রেকফাস্ট বা ওই ধরনের খানাপিনা, রোস্টেড চিকেন থেকে শুরু করে ফিশ অ্যান্ড চিপস, এই সমস্ত কিন্তু ওনারা সার্ভ করতেন। তবে ধীরে ধীরে যুগের সাথে তাল মেলাতে মেলাতে আজকে কিন্তু এনাদের যে মেনুটা, সেখানে কিন্তু বিভিন্ন রকম চাইনিজ আইটেম, কদাপি বাঙালি চাইনিজ আইটেম কিন্তু অ্যাড হয়েছে। তবে আমি যে বিষয়ে এক্সাইটেড সেটা হচ্ছে এখানকার ভাজাভুজি, তার মধ্যে অন্যতম আইটেম কিন্তু হচ্ছে ফিশ কোবিরাজি, যেটা চেখে দেখার পালা। এই রেস্টুরেন্টে বেশ কিছু আইটেম ফেমাস হলেও তার মধ্যে অন্যতম হলো এই ফিশ কবিরাজিটা, যেটা আমি আসার সাথে সাথেই অর্ডার করে দিয়েছি। আমি একটুখানি এই বিষয়ে অতটা তো পটু নয়, তাও চেষ্টা করব যে এই রকম অপারেশন স্টাইলে গোটা বিষয়টা একটুখানি শিখে দেখা। ছুঁড়ি দিয়ে কাটো, কেটে মোটামুটি এইভাবে কিছুটা তোলো অ্যান্ড মুখে চালান করো। ফ্লেকি একটা কবিরাজি, যার উপরের পোর্শনটা যতটা বেশি পরিমাণে ফ্লাফি ততটা কিছু কিছু জায়গা কিন্তু ক্রাঞ্চিও। ভেতরে যে ফিশের কবিরাজি বলো বা যে ফিশের কাটলেটটা ইউজ করেছে, খেয়ে মনে হচ্ছে যথেষ্ট ফ্রেশ। মাছের পরিমাণ আমি যদি দেখি তাহলে আমার মনে হলো একটুখানি কম আছে, কিন্তু যতটা আছে তাতে কিন্তু ফিশের টেস্টটা ভালোভাবে পাওয়া যাচ্ছে। তবে ভেতরের যে ফিশ ফ্রাইটা অথবা ফিশ কাটলেটটা, তাতে যদি আমি টেস্টের ব্যাপারে বলি, অল্প অল্প কিন্তু পুদিনা ধনে পাতা আছে এবং তার সাথে বেশ ভালো পরিমাণে একটু কিন্তু টক টক টেস্ট। তার কারণটা হচ্ছে লেবুর পরিমাণটা অথবা ভিনেগারের পরিমাণটা। আমার একান্ত কোনো অসুবিধা নেই, কারণ ডিমের ওই যে হালকা ভাবটা তার সাথে বেশ ভালোভাবে কিন্তু মিশে যাচ্ছে কাটলেটটা অথবা ফিশ ফ্রাইটা। কারোর যদি অসুবিধা থাকে আমি আগে থেকে জানিয়ে দিলাম। তার বাইরে আমি কিন্তু এই কবিরাজিটা বা এই কবিরাজির জিনিসপত্র বা তেলটাকে একটুখানি নিচে নামানোর জন্য অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কফি। কিছুই না, হেরিটেজ জায়গা, একটা হেরিটেজ জিনিস কিন্তু হচ্ছে ব্ল্যাক কফি অথবা লাল চা, বুঝলেন কি না? তাহলে বাইরের এই যে বৃষ্টির স্নাত সন্ধ্যাটা সেটা কিন্তু একেবারে জমে যাবে। একটা জিনিস যেটা বলবো, এইখানে থেকেও ভালো কবিরাজিকে আমরা খাইনি, অবশ্যই খেয়েছি, আমি তো পার্সোনালি খেয়েছি। তবে যে জিনিসটা বা যে ব্যাপারটা এই জায়গাটাকে একটুখানি আলাদা করে সেটা হচ্ছে এখানকার একটা হেরিটেজ ফিল। জায়গাটা হচ্ছে বেসিক্যালি শ্রীরাম মার্কেটের জাস্ট অপোজিটে। এখানে একটা দেখলাম ওই যে ওষুধের দোকান আছে ব্লু সামথিং, তার ঠিক এই দিকেই মানে হক মার্কেটের ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু এই দোকানটা। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। যারা একটুখানি হেরিটেজ কলকাতার ফ্যান বা যারা একটুখানি নস্টালজিয়া ভেসে যেতে চাও কফি হাউস বা ওই সমস্ত জায়গা বাদে নিউ মার্কেটের মধ্যে, তারা কিন্তু অবশ্যই চেখে দেখো। আমি খাবারপত্র আর কফিটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট জায়গাতে। টাটা। নিউ মার্কেট ফুড হান্টের এই অ্যাডভেঞ্চারে আমাদের গাড়ি কিন্তু এবারে এসে হাজির হয়েছে খালসা রেস্টুরেন্ট অথবা খালসা হোটেলে। 1932 সাল থেকে চালু হওয়া এই পাঞ্জাবি রেস্তোরাঁতে আমিষ খাবারগুলো কিন্তু যথেষ্ট বিখ্যাত।
বিখ্যাত। এখানকার যারা প্রথম জেনারেশন তারা কিন্তু ছিলেন লুধিয়ানা থেকে। জায়গার ব্যাপারে যদি বলি, সিমপার্ক মলটাকে পিছনে ফেলে যদি সদর স্ট্রিটের দিকে হাঁটতে থাকেন তাহলে এক মিনিটও না হাঁটলে ডানাতে কিন্তু পড়বে খালসা রেস্টুরেন্ট। অর্ডার দেওয়ার মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু খাবার আমার টেবিলে এসে উপস্থিত, যার মধ্যে একটুখানি আমি অলরেডি খেয়ে নিয়েছি। বাটার চিকেনটা কিছুটা এইরকম দেখতে, যারা একটুখানি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু ভয় পাবেন না তেলের পরিমাণটা দেখে। একটু একটু ভয় তো আমারও লাগছে, আর আমি কিন্তু স্বাস্থ্য সচেতন একেবারে নয়, তবে দেখনদারিত নয় খাউনদারিতে আর টেস্টে আমরা বিশ্বাস করি। গরমা গরম চাপাতি আর তার সাথে বাটার চিকেন দিয়ে দাও। এবারে বাটার চিকেন বলতে আমরা যেটা এক্সপেক্ট করি যে একদম ওই তরমুজের বীজ বা ওই যে কাজু বাটা পোস্ত বাটা এই সমস্ত দিয়ে যে গ্রেভিটা হবে, হালকা মিষ্টি হালকা জল, সেই বিষয়টা কিন্তু এখানে নয়। এখানে কাইন্ড অফ আমরা যেটা চিকেন কষা বা চিকেন কোরমা টাইপের বুঝি সেই টাইপেরই জিনিসপত্র। পেঁয়াজের আধিক্যটা বেশি, একটু একটু কিন্তু মেথির পরিমাণটা আছে, আর সাথে গোটা মশলার যে স্বাদটা সেটা পাওয়া যাচ্ছে। বাটার চিকেন অথেন্টিক বাটার চিকেন একেবারে নয়, বাট পাঞ্জাবি মশলা চিকেন বা পাঞ্জাবি কোরমা এই টাইপের যে বিষয়টা হয় সেটা কিন্তু এইটা খেতে ভালো লাগছে অবশ্যই, কিন্তু তার মাথায় নিয়ে আসবেন বাটার চিকেনটা এটা সেই জিনিসটা নয়। এই যে মোটামুটি এর মধ্যে হাফ খেয়ে ফেলেছে, কিন্তু বেশ ভালো সাইজের 2 পিস চিকেন কিন্তু দিয়েছে, একটা এইরকম সাইজের পিস। চিকেনটা যথেষ্ট ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে, মশলাপত্র কিন্তু একেবারে ভেতর অব্দি পৌঁছেছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যেটা খেয়ে বুঝতে পারছি, ওই যে ধাবার প্রচণ্ড রিচ পরিমাণে যে টেস্টটা হয় সেটা নেই, একেবারে ঘরোয়া ধাবা সেই রকম কিন্তু টেস্টটা। ওই যে বাড়ির কাছাকাছি যে ছোটো ছোটো রুটির দোকানগুলো হয় যেখান থেকে তরকারি নিলে কোনো অসুবিধা হয় না পেটের, সেই রকম ব্যাপার আমার কিন্তু খেয়ে যথেষ্ট ভালো লাগছে। আমি বলবো একটা ওয়েল ব্যালেন্স টেস্ট, না বেশি ঝাল না কম ঝাল, না মানে একটু তেলটা বেশি আছে কিন্তু না মানে তেলটা জাস্ট দেখার জন্যই আছে উপর থেকে, যেহেতু বললাম যে কোরমা স্টাইলে একটুখানি তেলটা আলাদা হয়ে গেছে গ্রেভির সাথে সেই কারণেও হতে পারে, তবে আমার ভালো লাগছে। 170 টাকা 2 পিস চিকেন, আর চাপাতির দামটা আমি নিচে লিখে দেবো। আমি বলবো যারা কিন্তু নিউ মার্কেটে এসে শপিং করতে করতে রুটি টাইপের গ্রেভি দিয়ে আইটেম কিছু খুঁজছো তারা কিন্তু অবশ্যই আসতে পারে। ছোটোবেলায় যখন নিউ মার্কেট আসতাম, নিউ মার্কেটের শপিংয়ের পর খাওয়া দাওয়ার পর এই রিজন রেস্টুরেন্টের বাইরে এইখানে কিন্তু এই স্কুপ আইসক্রিম, এই যে স্কুপ আইসক্রিম এটা দিয়ে কিন্তু দিনের শেষ হতো। তখন অবশ্য দোকানটা এখানে ছিল না, দোকানটা ছিল এই যে এই পোর্শনটা যেটা এখন ব্লক আছে এই পোর্শনটায়। এখন দেখছি রিজন রেস্টুরেন্টের জাস্ট বাইরে এই জায়গাটা কিন্তু শিফট হয়েছে, কিছুই নয়। আস্তে আস্তে যুগ বদলাচ্ছে আর যুগের সাথে তাল মিলিয়ে লোকজনের স্বাদও বদলাচ্ছে, তবে এই জিনিসটা একটা কিন্তু নস্টালজিয়া ফেরত আনে। আজকে নিউ মার্কেট ফুড ট্যুরের শেষ এবং অন্তিম যাত্রা বা অন্তিম স্টেশন কিন্তু এটাই ছিল, রেজেন রেস্টুরেন্টের বাইরে এই আইসক্রিম। আমি অবশ্য চেয়েছিলাম নিউ মার্কেটের ওই যে সিনেমা হলটা আছে ওর ঠিক বাইরে কিন্তু একটা কুলফিওয়ালা বসে ওটাও খেয়ে দেখার জন্য, সেটা অবশ্য উচ্ছেদ হয়ে গেছে যে কারণে দেখাতে পারেনি। তো আইসক্রিমটা আমি এনজয় করি। তোমরা ভিডিওটায় যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্ট করে যেও। কেন বলছি, তোমরা যদি কমেন্ট করো তবে গিয়ে কিন্তু ইউটিউবের কাছে বার্তা পৌঁছয় যে ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, তবে কিন্তু এই যে ডেট চ্যানেলটা সেটা একটুখানি সার্ভাইভ করতে পারবে এবং আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছতে পারবে। তাই তোমাদের যে কোনো একটা কমেন্ট করা কিন্তু আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য ওষুধের মতন কাজ করবে। তাই রিকোয়েস্ট থাকলো, যাই হোক একটা কমেন্ট করে যাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।